সিনেমার নাম তুমি আছো তুমি নেই, কিন্তু সিনেমা হলে আসন আছে মানুষ নেই। হ্যালো কাছের মানুষজন, নতুন সূচনাতে আপনাকে স্বাগতম। আজকের কাহিনী কি? আজ ইন্ট্রো গল্প না বলে আপনাদের একটা ইউনিক সিনেমার গল্প বলি। আচ্ছা বলো বলো। এই সিনেমার নায়ক ছিলেন বড়লোক। তাহলে নায়িকা নিশ্চয় গরিব। হ্যাঁ, গল্পের মাঝে কথা বললে কিন্তু গল্প বলবো না। ধন্যবাদ জাহিদ ভাই। আমরা যেন কোথায় ছিলাম? সিনেমার নায়ক বড়লোক। হ্যাঁ, সিনেমার নায়ক ছিলেন বড়লোক, কিন্তু তাকে মেরে তাদের সম্পত্তি ভোগের প্ল্যান করে তাদের ম্যানেজার। এই জন্য নায়ককে নির্জন এক জায়গায় নিয়ে যান আর খুন করার জন্য কিছু গুন্ডাকে ভাড়া করেন। কিছু লোককে লেলায় দেয় যে ভাই তোরা এটা কর। যাই হোক, গুন্ডারা রড দিয়ে নায়কের মাথায় বাড়ি মারে, নায়ক মাটিতে পড়ে যায়। আরে, আর গুন্ডারা মনে করে নায়ক মারা গেছে, তারা সেখান থেকে চলে যায়। কিন্তু নায়ক মরে নাই, তাই না? তাক কথা বলেন কেন? তাক চুপ। ওকে ওকে। এদিকে সেই নির্জন জায়গায় থাকতো নায়িকা, সে সখীদের সাথে ঘুরতে গিয়ে মাটিতে পড়ে থাকা নায়কের দেখা পায় আর তাকে বাড়িতে নিয়ে আসে। এইটা আমরা জানতাম। একটু পর নায়কের জ্ঞান ফিরে আসে। রডের বাড়ি খেয়ে নায়ক স্মৃতিশক্তি হারিয়েছেন, তাই তার পরিচয় মনে করতে পারেন না। এরপর নায়ক নায়িকাদের বাসায় থাকা শুরু করেন। এর এক দৃশ্য পরেই নায়িকার সাথে প্রেম হয়, ভালোবাসা করতেছে স্যার, রোমান্টিক গান হয়, বিবাহ হয়। আমারও বিবাহের আলাপ চলতেছে। কিন্তু কিছুদিন পর নায়কের স্মৃতিশক্তি ফিরে আসে, সে তার আসল বাসায় ফিরে যায়। ও শিট। এরপর নায়িকা মিথ্যা পরিচয়ে নায়কের বাসায় আশ্রয় নেয়। তারপর নায়কের জন্মদিনে তাদের বিবাহের স্মৃতি মনে করাতে গান গায়। একসময় নায়কের সেই স্মৃতিশক্তি ফিরে আসে, তারা দৌড়ে এসে সাপটা সাপটি করে আর সিনেমা শেষ। দি এন্ড, চলে এসেছে, ফিনিশ। এই ছিল ইউনিক সিনেমার গল্প। হেও, এটা কোন ইউনিক গল্প হইল? এমন সিনেমা কত দেখছি। 2021 সালে এসেও দেখতে চাইলে তুমি আছো তুমি নেই সিনেমাটি দেখতে পারেন। মানে এতক্ষণ যে গল্পটা বললাম, এটা এই সিনেমারই গল্প। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ, কিছুদিন আগে আমি সিনেমা হলেই সিনেমাটি দেখি, তা নিয়ে বিস্তারিত থাকছে এরপর। তুমি আছো তুমি নেই, এই সিনেমা মুক্তির আগেই নানা কারণে সমালোচনার ঝড় উঠে। এর মাঝে অন্যতম ছিল সিনেমার ট্রেলার। হ্যাঁ, এই সময়ে এসে এরকম ট্রেলার কেউ মেনে নিতে পারেনি। আমি কিছুতেই মেনে নিতে পারবো না। এই তালিকায় ছিলেন খোদ সিনেমার নায়িকাও। আফটার দ্য ট্রেলার, টু বি অনেস্ট, আই এম অলসো ভেরি স্যাড উইথ দিস। আমি একজন পাবলিক হয়ে যদি দেখি, তাহলে সমালোচনাটা আসা খুব স্বাভাবিক, বিকজ আমি নিজে এক্সপেক্ট করিনি যে এরকম কিছু হবে। এখানে আমার কিছু কথা আছে। সিনেমা ট্রেলার দেখার পরেই উনি বুঝতে পারলেন ওনার সিনেমা নিম্নমানের হয়েছে। উনি দুঃখ পেয়েছেন, রাতে মেবি ভাতও খাননি। কিন্তু আপনি তো সিনেমার চিত্রনাট্য পড়েছিলেন, সেই 20-30 বছর আগের গল্প, স্মৃতিশক্তি হারানো, প্রেম, বিয়ে, এমন সিনেমা যে কত হয়েছে তা হিসেব করে শেষ করা যাবে না। সেই একই গল্পে সিনেমা করতে রাজি হলেন, আবার ভালো হবে বলে আশাবাদীও ছিলেন। অনেক আশাবাদী ছিলাম, কিন্তু ট্রেলার মুক্তির পর বলছেন, আমি নিজে এক্সপেক্ট করিনি যে এরকম কিছু হবে। ওই ওই, দেখো এটা কোনদিন মনে মনে কবি, আমি নিজে এক্সপেক্ট করিনি যে এরকম কিছু হবে। আচ্ছা, তাহলে কি এই গল্পের সিনেমার ট্রেলার হবে ইটারনাল সানশাইন অফ দ্য স্পটলেস মাইন্ডের মতো? আপনি কি এমনটা আশা করেছিলেন? ইয়েস। যে গল্প, এটা দিয়ে যদি ডেভিড ফিনচার সাহেবও সিনেমা বানাতেন, তারপরেও জঘন্য হতো। ঠিক বলেছো। আমি বুঝি না, আপনারা এমন গল্পে সিনেমা করতে রাজি হন, পরে দর্শকরা মুখ ফিরিয়ে নিলে আপনারাও দল পাল্টিয়ে ফেলেন, কেন জানি না। যাই হোক, সিনেমা ট্রেলার মুক্তির পর চারদিকে সমালোচনা দেখে পরিচালক সাহেব বলেছিলেন, ট্রেলার দেখেই কিছু বলা যাবে না, সিনেমা দেখেই নাকি মন্তব্য করতে হবে। সাধারণত এসব সিনেমার ট্রেলার নিয়েই আমি ভিডিও বানাই, কিন্তু যেহেতু পরিচালক সাহেব সিনেমা দেখে তারপর মন্তব্য করতে বলেছেন, তাই সিনেমা দেখেই ভিডিও বানানোর সিদ্ধান্ত নেই। তুমি আছো তুমি নেই, এই সিনেমা মুক্তির 2 দিন পরেই আমি সিনেমাটি দেখতে যাই। হলে ঢুকতেই সেই আলোচিত পোস্টারটি নজর পড়তে বাধ্য। ইওর অ্যাটেনশন প্লিজ। আমি আপনাদের সেই ছোট্ট দিঘি, কি মনে পড়েছে? না। নো প্রবলেম, মনে করিয়ে দিচ্ছি। ময়না পাখির ডাক, চাচ্চু, দাদিমা, 1 টাকার বউ, 5 টাকার প্রেম। জি হ্যাঁ।
আমি সেই ছোট্ট দিঘি, এখন নায়িকা হয়ে সিনেমার পর্দায় আসছি। আগামী 12 মার্চ 2021 নায়িকা হিসাবে আমার প্রথম ছবি মুক্তি পাবে। 2021 সালে এসেও যদি আপনি 1980-90 যুগের মতো করে সিনেমার প্রচারণা চালাতে চান, তাহলে তো আর করার কিছু নেই, সিনেমার মান এখানেই ফিনিশ। যাই হোক, এই পোস্টারের পাশাপাশি আরো কিছু অদ্ভুতুরে পোস্টার দেখে সিনেমা হলে ঢুকলাম, কিন্তু কোনো মানুষ না দেখে ঘাবড়ে গিয়েছিলাম। সিনেমার নাম তুমি আছো তুমি নেই, কিন্তু সিনেমা হলে আসন আছে মানুষ নেই। সিনেমা শুরুর পর অবশ্য দর্শক হয়েছিল কতজন? আমরা বাদে 6 জন। এত বড় সিনেমা হলে 8 জন মিলে দেখেছি দিঘির প্রথম সিনেমা। সিনেমা শুরুর একটু পর এক ভাইকে দেখলাম সিনেমা দেখা বাদ দিয়ে মোবাইলে গেমস খেলছেন। এটা দেখে আমার রিয়েলমি নার্জো 30A এর কথা মনে পড়ে যায়। এই ফোনে আছে হেলিও G85 গেমিং প্রসেসর, পাশাপাশি আছে 6000 mAh মেগা ব্যাটারি, আর কুইক চার্জিং তো আছেই। দাম কত? মাত্র 12,990 টাকা। এবার সিনেমার পর্দায় আসি। গল্প তো বুঝেই গেছেন, আমি অন্যান্য বিষয় নিয়ে একটু কথা বলি। সিনেমায় দিঘির যে চরিত্র ছিল সেটা একেবারেই তার সাথে যায়নি, তার বেবি ফেসটা এখনো রয়ে গেছে, কিন্তু সিনেমায় সে একজন বিবাহিত নারীর চরিত্রে অভিনয় করেছেন। সিনেমার ট্রেলার রিলিজের পর এমন আজগুবি কথা না বলে সিনেমা বাছাইয়ের ক্ষেত্রে তার নজর দেওয়া উচিত। এদিকে দিঘির পাশাপাশি সিনেমায় আরো একজন নায়িকা ছিলেন এই আপা, সিনেমার প্রযোজকও ছিলেন তিনি। ভাই রে ভাই, এত বাজে অভিনয় সম্ভবত আমি সিনেমার পর্দায় দেখিনি। ওনাকে দেখে মনে হচ্ছিল পুরাই একটা রোবট, কেউ বাটন টিপে ওনাকে নিয়ন্ত্রণ করছে, বামে চাপলে বামে, ডানে চাপলে ডানে। আর ওনার এক্সপ্রেশন এত জঘন্য, কি বলবো ভাই। অ্যাকচুয়ালি আমার অভিনয় তো আমি জানি না কাকে বলে। অভিনয় যদি নাই জানেন, তাহলে টাকা পয়সা খরচ করে সিনেমার সর্বনাশ কেন করছেন? আপনি আমাকে দিয়ে একটা ছবি করান, দেখেন আপনি, আমি অভিনয় করে দেখে দিব। নিজের টাকায় বানানো সিনেমায় যে অভিনয় করেছেন, অন্য কারো এত টাকা নষ্টের শখ হয়নি। এবার সিনেমার সিঙ্গিতে আসি। সিঙ্গিত? সিঙ্গিত আবার কি? এই সিনেমার শুরুর টাইটেলে সঙ্গীত পরিচালকের জায়গায় লেখা ছিল সিঙ্গিত পরিচালক, তবে এটা আমি ভুল হিসেবে দেখছি না। কেন? কারণ অরিজিনাল সঙ্গীতকে এই সিনেমায় আসলেই সিঙ্গিত বানানো হয়েছে। 1990 সালে মুক্তি পাওয়া আমির খান আর মাধুরীর দিল সিনেমার বিখ্যাত গান এই সঙ্গীতের সিঙ্গিত করা হয়েছে। স্মৃতিশক্তি হারানোর পর দিঘির সাথে নায়কের যখন প্রেম হয় তখন একটা গান হয়, এরপর নায়ক আবার মাথায় বাড়ি খেয়ে স্মৃতিশক্তি ফিরে পেলে দিঘিকে ভুলে যায়, তখন স্মৃতি মনে করিয়ে দিতে নায়কের জন্মদিনে সেই গানটি গায় দিঘি। সঙ্গীতকে নষ্ট করে সিঙ্গিত করেছে মানলাম, কিন্তু এইটা কি রে ভাই, এমন মাইক্রোফোন আমি জীবনে দেখিনি। প্লাস্টিকের বোতল দিয়ে মাইক্রোফোন বানিয়েছে। তুমি সব কি বলছো? আমি ঠিকই বলছি, আপনাদের বানিয়ে দেখাচ্ছি। প্রথমে একটা পানির বোতল নেবেন, এরপর বোতলটি উল্টিয়ে তার উপরে কিছু একটা বসিয়ে নেবেন, এর উপরে সাদা কিছু একটা পেঁচিয়ে দিবেন, তারপর এর নিচে থেকে বোতলের গোড়া পর্যন্ত কালো টেপ লাগাবেন, সবার শেষে একটু লেজ বানিয়ে দিবেন। ব্যাস হয়ে গেল। এই সিনেমার কাহিনী, সংলাপ, গীত, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন দেলওয়ার জাহান ঝন্টু। দেলওয়ার জাহান ঝন্টু আমার নাম, আমি পরিচালক, প্রযোজক, কাহিনীকার, আরো অনেক কিছু। দেলওয়ার জাহান ঝন্টু আমার নাম। এদেশে উনি অনেক সিনেমা বানিয়েছেন। আমি 78টা ছবির পরিচালক। আমার এটা বোধহয় 83 নম্বর চলচ্চিত্র। 78 নাকি 83 সঠিক হিসাব জানি না, তাই এই বিষয়ে বেশি কথা বলাও ঠিক হবে না। ওনাকে শুধু একটা তথ্য জানাতে চাই, উনি দম্ভ করে সব জায়গায় বলে বেড়াচ্ছেন, আমি দেলওয়ার জাহান ঝন্টু, সবচেয়ে বেশি চলচ্চিত্র নির্মাণ করেছি এশিয়ার ভিতরে। আমি দেলওয়ার জাহান ঝন্টু, বাংলাদেশে আরেকটি নেই, উপমহাদেশে আমার মতো একজন চলচ্চিত্রকার নেই,
উপমহাদেশে সবচেয়ে বেশি চলচ্চিত্র নির্মাণ করেছি আমি সবচেয়ে বেশি চলচ্চিত্র নির্মাণ করেছি এশিয়ার ভিতরে এই তথ্যটি আসলে ভুল উপমহাদেশে সবচেয়ে বেশি সিনেমা পরিচালনা করেছেন নাম্বিয়া থিউসাডিল ভার্কি জন যার স্ক্রিন নাম ছিল শশি কুমার এই ব্যক্তি 141টা সিনেমা পরিচালনা করেছেন মালায়ালাম ইন্ডাস্ট্রিতে বানানো তার বেশিরভাগ সিনেমাই ছিল হিট এজন্য তাকে হিটমেকার শশি কুমার নামেও ডাকা হতো এছাড়া আমি আরও একজনের নাম পেলাম দশারি নারায়ণা রাও উইকিপিডিয়ায় তার 140টা সিনেমা পরিচালনার তালিকা দেখলাম এরপরেও যদি আমাদের ঝন্টু সাহেব এমন কথা বলেন সবচেয়ে বেশি চলচ্চিত্র নির্মাণ করেছি এশিয়ার ভিতরে উপমহাদেশে আমার মতো একজন চলচ্চিত্রকার নেই আর কিচ্ছু বলার নেই আমি ভাষা হারিয়ে ফেলেছি এটা বোধহয় বিধির বিধান দেউ ঐতিহাসিক মাইক্রোফোনটা দাও তো সো আজ এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন সো আজ আমি যাচ্ছি ভিডিও এখানেই শেষ ফিনিশ আসলে না খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে আমি দেলোয়ার জাহান ঝন্টু সবচেয়ে বেশি চলচ্চিত্র নির্মাণ করেছি এশিয়ার ভিতরে আমি দেলোয়ার জাহান ঝন্টু বাংলাদেশে আরেকটি নেই উপমহাদেশে আমার মতো একজন চলচ্চিত্রকার নেই